إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব উপজেলার হুর মহিষা বাইতুল আকসা জামে মসজিদ ও মাদ্রাসা এর যৌথ উদ্যোগে দুই দিন ব্যাপী 17তম তাফসীর ও কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের মোহতারাম সনামধন্য সভাপতি বিশিষ্ট আইনজীবী হাইকোর্টের সাবেক ডেপুটি রেজিস্টার জনাব মোহাম্মদ হালিম মিয়াজি আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন প্রোগ্রামে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমার সামনে বসা
অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন, সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় মতলব তথা চাঁদপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের আওয়াজেই বোঝা যাচ্ছে আপনারা অনেক ভালো আছেন। নাকি এটা ইলিশের কারিশমা? আপনারা তো খুব তাজা তাজা ইলিশ খান। আলহামদুলিল্লাহ, এই নিয়ামতটা কার? এজন্য চেহারা ও ইলিশের মতো একদম। রাগ করলেন আপনারা? মানে চেহারা তো একটু তাজা তাজা স্মার্ট। আমি এসেই বলেছি যে চাঁদপুরের মানুষের লুকিংটাই আলাদা, দেখতেই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন, কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সেই রবের জন্য শুকর গুজার হয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। ভলন্টিয়ার ভাইয়েরা, এইদিকের পর্দা খুলে দিলে ভালো হতো না? তাহলে এদিকে এসে মানুষজন উকি ঝুঁকি করতো না, যারাই সুযোগ পায় রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতে পারলো। আর সব দিক তো আটকিয়ে দিয়েছেন, তো মানুষের তো আর এখানে হাওয়া ঢুকার কোনো সুযোগ আপনারা রাখেন নাই। একটু গরম গরম লাগতেছে, তাই না? আমার মনে হয় যেহেতু প্রোগ্রাম আগামীকালও চলবে ইনশা আল্লাহ, একটু যে কোনো এক সাইড হয় এদিকে না হয় এদিকে, এক সাইড খোলা রাখা দরকার আছে। তাহলে তো এখানে মানুষজন নিঃশ্বাস বন্ধ হয়ে একদম গরমে বিপর্যস্ত হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাবে, তাই না? তো যাই হোক, কমিটির ভাইয়েরা এটা দেখবেন ইনশা আল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলে বসেছি, কোরআনের মাহফিলে আমরা অপ্রাসঙ্গিক আজে বাজে কোনো কথা বলি না। কোরআনের মাহফিলে আমরা একটি কিতাব থেকে আলোচনা করি এবং শুনি, আর সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এরকম রেসপন্স পেলে তো আলোচনা করে করতে বেশি মজা লাগবে ইনশা আল্লাহ। আপনাদের ঠোঁটগুলো খুব নড়ে, খুব সুন্দর আওয়াজ করেন আপনারা, মাশাআল্লাহ। তাহলে এই কিতাবের নাম কি? আল কোরআন। এটি নাজিল হয়েছে যার উপরে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাতে আপনারা যে কোরআন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কোরআনুল কারীমের হার্ড কপি নাকি সফট কপি? আপনারা সফট কপি আর হার্ড কপি বুঝেন তো? আচ্ছা মাশাআল্লাহ, এটা হার্ড কপি অর্থাৎ প্রিন্টেড কোরআন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, সুবহানাল্লাহ। এটা প্রিন্টেড কোরআন, আর নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম কোয়েশ্চেন করেছিলেন, কাইফা কানা খুলুকুন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করলেন আম্মা জান, আমাদের নবীজির চরিত্র স্বভাব কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কোরআন, এই কোরআনই তার চরিত্র, সুবহানাল্লাহ। অর্থাৎ এর ফার্স্ট টু লাস্ট যা আছে কোরআনের, এই ফার্স্ট টু লাস্ট যা লেখা আছে আমার নবীর জীবনেও তা আছে। কোরআন শুরু হয়েছে বা দিয়ে, শেষ হয়েছে সিন দিয়ে, ঠিক না? কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। দেখবেন সূরাতুল ফাতিহার উপরে বিসমিল্লাহ লেখা আছে, প্রথম অক্ষর কি? বা। আর কোরআনের শেষ সূরার শেষ আয়াতটা হচ্ছে কুল আউযু বিরব্বি সরি মিনাল জিন্নাতি ওয়ান, শেষ অক্ষরটা কি? বা আর সিন, মানে বাস, এনাফ। মানুষের জীবনে যা দরকার তার জন্য কোরআন বাস, কোরআন এনাফ, কোরআন যথেষ্ট, আল্লাহু আকবার। আর এই কোরআনের প্র্যাকটিক্যাল রূপ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর, এই নবীকে ভালোবাসা, মহব্বত করা, তার অনুসরণ এবং অনুকরণ করা ছাড়া পৃথিবীর কোনো মানুষ নাজাতের সম্ভাবনা রাখে না। পৃথিবীর যে কোনো দেশের
যে কোনো প্রান্তের যে কোনো এলাকার লোকই হোক না কেন, একজনকে ফলো না করলে, একজনকে ভালো না বাসলে, একজনকে জীবনে মেনে না চললে দুনিয়া আখেরাত নষ্ট হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির অনুসরণ অনুকরণ ছাড়া কোনো মানুষ নাজাত পাবে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে খুব সুন্দর করে বললেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বললেন, আমার নবী আপনি বলে দিন, তোমরা আল্লাহ আর আমার আনুগত্য করো, আল্লাহ আর আমার আনুগত্যের ভেতরেই তোমাদের জন্য সফলতা রয়েছে, আর যদি আমার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে অস্বীকারকারী কাফেরদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, পছন্দ করেন না। এই জন্য যদি নাজাত চাও, মুক্তি যদি চাও, দুনিয়া আর আখেরাতে যদি সফলতা চাও, তাহলে আমার অনুসরণ অনুকরণ করো। আমার অনুসরণ আর অনুকরণ করলে কি হবে শোনো, রব্বুল আলামিন নিজেই সেটা জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি তাহলে আমাকে ফলো করো, আমাকে অনুসরণ অনুকরণ করো, আমাকে যদি অনুসরণ করো অনুকরণ করো, আমার আনুগত্য যদি করো আর আমাকে যদি মেনে চলো, আল্লাহ তাআলাকে ভালোবাসা লাগবে না, ইয়াহবিবকুমুল্লাহ আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন তখন কি করবেন শোনো শোনো, আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন, ওয়ায়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন সব গুনাহ তোমাদের মাফ করে দিবেন। যাকে আমরা অনুসরণ করব, যাকে আমরা অনুকরণ করব, তার ক্যারেক্টার সম্পর্কে আগে জানা দরকার, কারণ মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। তাহলে যাকে আপনি অনুসরণ করবেন, যাকে আপনি মানবেন, আগে তার সম্পর্কে জানার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন, আছে। তাহলে আবার শুনেন, যাকে আমরা মানবো তার ব্যাপারে আগে জানবো, তার ক্যারেক্টারটা কেমন ছিল। আল্লাহ তাআলা নিজেই তার হাবিবের ক্যারেক্টার বর্ণনা করতে গিয়ে, নিজের একটি নাম আমার হাবিবের ক্যারেক্টার বর্ণনা করতে গিয়ে, নিজের একটি নাম ব্যবহার করে আল্লাহ পরিচয় দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি আযীম, এক সুবহান পুত পবিত্র আদর্শের উপরে সুপ্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। আযীম হচ্ছে আল্লাহ তাআলার সিফাত, গুণবাচক নাম। কোন নবীর চরিত্র বর্ণনায় কিংবা চারিত্রিক প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা তার নিজের কোনো সিফাতি নাম ডেডিকেট করেন নাই, কিন্তু আবার আপনার নবীর ক্যারেক্টার বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা নিজের একটি নাম নবীর চরিত্র বর্ণনায় বরাদ্দ করে দিয়েছেন। আমি আগেই বলেছি, নবীকে যারা মানবে না দুনিয়া আখেরাতে তার নাজাত থাকবে না, সফলতা মিলবে না। এখন যাকে মানবেন তার ব্যাপারে জানতে হবে, আর জানতে হলে তার সম্পর্কে পড়তে হবে, আর তার সম্পর্কে পড়তে হলে আপনাকে কোরআন জানতে হবে, কারণ এই কোরআনই হলো তার চরিত্র, ঠিক কিনা? এই কোরআনের ভেতরে আল্লাহ তাআলা তার নবীর ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে যারা আল্লাহকে অধিক স্মরণ করে,
আল্লাহ আর আখেরাতকে পাওয়ার আশা রাখে, তাদের জন্য আমার নবীর লাইফ, আমার নবীর বায়োগ্রাফি, আমার নবীর জীবনের ভেতরেই রয়েছে সর্বোত্তম জীবন আদর্শের নমুনা। জানতে হলে, মানতে হলে, জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। এখন নবীর জীবনে কয়জন পড়েছেন, হাত তুলেন। নবীর জীবনে কয়জন পড়েছেন, হাত তুলেন। এই পাগলা, তুমি কখন পড়ছো? পড়ছো, পড়ছো, হাত তুলছো কেন? কয়জন ভাব নিছি, প্রশ্ন বুঝছো তুমি? নবীদের জীবনে ফার্স্ট টু লাস্ট, অন্তত জীবনে একবার কে পড়ছেন? হাত তুলেন তো, একটু সাহস করে। কেমন পাগলা শেখ নবীর দেখেন, হাত না বান, আর লজ্জা দিব না। তো নবীকে আপনি মানবেন কেমনে? নবীকে তো জানেন নাই, আর জানবেন কেমনে? জানতে গেলে তো পড়তে হয়। নবীর বায়োগ্রাফি আপনি পড়লেন না, তো নবীকে আপনি মেনে চলবেন কেমনে? কোন তরিকায় হাঁটতে হয়, কোন তরিকায় খাইতে হয়, কোন তরিকায় চলতে হয়, কোন তরিকায় বলতে হয়, কোন তরিকায় কি করতে হয়, এটা জানতে হলে নবী জীবনের সম্পর্কে পড়তে হবে। এরপরে না আপনি তাকে জানবেন, তারপরে মানবেন। ইস, কি ঠিক কইছ, তুমি পড়ছো? খালি ঠিক ঠিক কইলে হবে না, পড়ার দরকার আছে না নাই? আমার নবীর জীবনে যদি আমরা জানতাম, আমাদের জীবনটা বদলে যেত। কারণ আল্লাহ তো বলেছেন, আমাদের জীবনের অনুসরণীয় এবং অনুকরণীয় একমাত্র মডেল আমাদের জীবন। এখন তথাকথিত মডেল আছে না নাই? না, এর আমাদের মডেল না, আমাদের মডেল একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমি নবীর পাগলা আশেক হব তখন, নবী যেমনে খাইতেন আমি তেমনে খাবো, নবী যেভাবে চলতেন আমি সেভাবে চলবো, নবীজি যা করেছেন যা বলেছেন আমি সেটা বলবো, আমি সেটা করবো, তবেই নবীজিকে মানা হয়, ঠিক কিনা? এখন এই সংক্ষিপ্ত সময়ে তো সব বলা সম্ভব না। আজ আমরা নবীজির দশটি চারিত্রিক গুণাবলী জানবো। দশটা কেন বলবো? এক নম্বর কারণ সময় নাই, দুই নম্বর কারণ দশটা কেন সিলেক্ট করলাম, দশটি এই কারণে বলবো যেন আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, সমাজ জীবন সুন্দর হয়। এই রকমেরই অনেকগুলো গুণাবলীর মধ্য থেকে মাত্র দশটি গুণাবলী আপনাদের সামনে আজ তুলে ধরবো। এগুলো যদি আমরা বুঝতে পারি আর মেনে চলতে পারি, আমাদের পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। তাহলে আজ আমরা নবীজির কয়টি চারিত্রিক গুণাবলী সম্পর্কে জানবো? আরো জোরে, এটা চাঁদপুরের আওয়াজ হয় নাই, আরো জোরে, আরো জোরে, এইটা হয়েছে চাঁদপুরের আওয়াজ, ইলিশ মাছের আওয়াজ, ঠিক? ইলিশের বাড়ি না এটা, ইলিশের মধ্যে তো আওয়াজ হইতে হবে, কি চেহারা এক একটা দেখছেন, এইরকম আওয়াজ হবে ইনশাআল্লাহ। দশটি চারিত্রিক গুণাবলী জানবো, ধৈর্য আছে তো আপনাদের? কেউ কিন্তু মোনাজাতের আগে আমরা উঠবো না, কারা কারা উঠবেন হাত তুলেন, সামনে আসতে বলেন। আরে আমার অনেক ভাইরা দেখে জায়গা পাচ্ছেন, একটু একটু সামনে আগে আসেন। আপনারা আর একটু বড়, যে চারজনের নাম লিখছেন, এই চারজনের নাম লিখলে তো এই প্যান্ডেল হওয়ার কথা না, একটু বড় হইলে ভালো হইতো না? এখন আপনার সুবহানাল্লাহ, এটা আল্লাহর নিয়ামত, আমাদের ভাইদের কথা মানুষ শুনে, এটা ব্যক্তির আকর্ষণ নয়, এটা আল্লাহর কোরআনের আকর্ষণ। কারণ আমাদের এই ভাইরা, এদের নিজেদের মধ্যে কিছুই নাই, আমাদের মধ্যে কিছু নাই, আমাদেরকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আর আল্লাহ বলছেন আমি আমার কিছু বান্দাদের মাধ্যমে আমার দিন প্রচার করাবো। সুবহানাল্লাহ। একটু এগিয়ে আসেন আমার এই ভাইদের, এই যে ডান্ডে খালি আছে, ঢুকে পড়েন আপনারা, আসেন আসেন, চাঁদপুরের ভাইরা, কি মায়া করে ডাকতেছি আপনাদেরকে, আসেন না, আসেন ভিতরে, আসেন আসেন, এই যে সামনেও আছে না, আসেন, যারা জায়গা পাচ্ছেন না এই যে সামনেও আছে, এদিকে সাইড দিয়ে চলে আসেন। আচ্ছা, তাহলে আমরা আলোচনার মধ্যে আর কথা না বলি, কয়টি চরিত্র, নবীজির কয়টি চারিত্রিক গুণাবলী নিয়ে আমরা কথা বলবো? আরো জোরে, এক নাম্বার, এই দশটা কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? তুমি কি ইলিশ মাছ একটু বেশি খাইছো নাকি, যে জোরে লাভ দিলা? তাহলে এক নাম্বার হায়া, সরম, লজ্জাশীলতা। এক নাম্বার কি? এ ভাই এদিকে তাকান, মুখস্থ করা লাগবে তো আপনাদের। এক নাম্বার হায়া, এক নাম্বার কি? এক নাম্বার কি? আবার বলেন, আরেকবার,
হায়া শরম। আপনি বলবেন হুজুর আজকে আলোচনা হায়া শরম দিয়ে শুরু করছেন কেন? কারণ আজকে মুসলমানদের মধ্যে বেহায়া কম না বেশি। আপনি যেই নবীর উম্মত সেই নবীর ভেতরে কেমন হায়া ছিল শুনেন। হায়া তো হচ্ছে লজ্জাশীলতার একটি অংশ। আল হায়া উশুরবাতুন মিনাল ঈমান, হায়া তো হচ্ছে ঈমানের একটি অংশ। আমি আপনি যার উম্মত, আমি আপনি যার ফলোয়ার, তিনি কেমন লজ্জাশীল ছিলেন শুনেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা লজ্জাশীল বানিয়েছেন, আর আমাদের নবীকে সবচাইতে বেশি সর্বাপেক্ষা লজ্জাশীল বানিয়েছেন যিনি, তিনি কে? ছোটকাল থেকে আমার নবী অত্যন্ত লজ্জাশীল ছিলেন। নবীজি যেই ঘরে লালিত পালিত হয়েছেন, যার দুধ পান করেছেন নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া বলছেন, শিশু নবীজি, শিশু নবীজি, শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে দেখি নাই, আমি তাকে কখনো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে দেখি নাই। স্বাভাবিক অবস্থায় ছোট্ট শিশুরা তাদের যখন ক্ষুধা পায় তারা তখন কান্না করে, কিন্তু শিশু নবীজিকে আমি কোনোদিন ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে দেখি নাই, বরং আমি তাকে দেখেছি যখনই তার সতর থেকে হালকা কাপড় সরে যেত সঙ্গে সঙ্গেই তিনি কান্না শুরু করতেন। আমি গিয়ে যখনই সতর মুবারক ঢেকে দিতাম সাথে সাথেই তিনি কান্না বন্ধ করে দিতেন। ছোটবেলা থেকে আমার আপনার নবী অত্যন্ত লজ্জাশীল, লজ্জাশীলতার সাথে তিনি বেড়ে উঠেছেন। নবুয়ত পাওয়ার আগে মক্কায় যখন কাবা ঘর রিকনস্ট্রাকশন হচ্ছিল, কাবা ঘরের পুনর্নির্মাণের কাজ হচ্ছিল, অনেকেই এই পুনর্নির্মাণের কাজে অংশগ্রহণ করেছিল। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজি পাথর ভাঙছিলেন, নবীজি নিতে এরপরে নবীজি নিজেই পাথর তার কাঁধে বহন করছিলেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এসে নবীজিকে বললেন, আমার ভাতিজা, আমি তো তোমাকে অনেক মহব্বত করি, তুমি যে তোমার কাঁধের মধ্যে পাথর বহন করছো, তোমার গায়ে তো ধুলোবালি লেগে যাচ্ছে আর কাঁধের মধ্যে দাগও পড়ে যাচ্ছে, সুতরাং তুমি তোমার তহবান অর্থাৎ লুঙ্গিটা খুলে কাঁধের মধ্যে রাখো, এরপরে লুঙ্গির উপরে পাথর লাগলে ধুলাবালিও লাগবে না, গায়ে দাগও পড়বে না। নবীজি তখন বললেন, ওগো আমার চাচা, এটা কি করে সম্ভব? আমি আমার তহবন্দ খুলতে পারবো না, আমি আমার তহবন্দ খুললে আমার লজ্জা প্রকাশ পেয়ে যাবে। তার চাচা তখন বললেন, বাবারে আগে জান বাঁচাও, লজ্জার কথা তুমি বাদ দাও, আগে নিজের জান বাঁচাও। এই কথা বলে যখনই তার চাচা তহবন্দ ধরে টান দিতে যাবেন, নবীজি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। এরপরে যখন তার হুশ ফিরে আসলো, তিনি বললেন, আমার তহবন্দ কোথায়? যখন দেখলেন সেটা ঠিক আছে, এরপরে নবীজি স্থির হয়ে গেলেন। এই ছিল আমার আপনার নবীর লজ্জাশীলতা। যেই নবী এত বেশি লজ্জাশীল ছিলেন, সেই নবীর উম্মত আজ কত বেহায়া হয়েছে। পুরুষও বেহায়া, নারীও বেহায়া। পুরুষ তার সতরকে উঠাতে উঠাতে দেখা যাচ্ছে হাঁটুর উপরে উঠিয়ে ফেলেছে। অবশ্য চাঁদপুরে এরকম ছেলে পেলে নাই, হাফ প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘুরে তোমার কি লজ্জা করে না? আমার আপনার নবী যে ছোটবেলা থেকেই লজ্জাশীল, আপনি হাফ প্যান্ট পরে ঘুরেন মিয়া, এ কেমন বেহায়া জীবনযাপন আপনার! আবার অনেক যুবকরা, কেউ কেউ তো হাঁটুর উপরে উঠিয়েছে আর কেউ কেউ জুতার তলে নামাইয়া দিয়েছে, আছে না নাই? দেখা যায় প্যান্ট পরে লুঙ্গি পরে টাকনুর নিচে তো দূরের কথা, একেবারে জুতার তলে ঢুকাইয়া দেয়, আছে না নাই? ভালো করে শুনেন আমার বাবারা, আমার ভাইয়েরা, ওই ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না। হাদিসটা ভালো করে শুনেন, নবীজি বলেছেন, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, কথা বলা দূরের কথা, ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেনও না, কতটা অসন্তুষ্ট হলে আল্লাহ তাকায় না চিন্তা করেন। নবীজি বলছেন, ওই লোকটার দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, এমনকি তাকে জাহান্নামের আযাব থেকেও বাঁচাবেন না। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, কার ব্যাপারে আপনি কথা বলছেন? নবীজি বললেন, যেই পুরুষ তার টাকনোর নিচে কাপড় ঝুলায়, এর সঙ্গে আল্লাহ কিয়ামতের দিনে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, এরপরে আল্লাহ তাকে জাহান্নাম থেকেও নাজাত দিবেন না। এইরকম অবস্থায় যারা পড়তে চান, টাকনুর নিচে আজ থেকে কাপড় পরবেন, লুঙ্গি পরবেন, প্যান্ট পরবেন, এইরকম কে কে আছেন হাত তুলেন? এরা কি জুসের ঠেলায় হুশ হারাইছে নাকি ইলিশ খাইয়া হুশ হারাইছে আল্লাহই জানে।
অসুবিধা নাই, ভুল করে আমার ভাইরা হাত তুলেছে, ভুল করে হাত তুললে অসুবিধা নাই, মাফ করে দেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বাহিরের টানেন না ভেতরের টানেন বলেন? কোনটা কোনটা? আল্লাহ কিন্তু ভেতরের টানেন। এই যে আমরা ভুল করি, ভুল করলে কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে রাগ করেন না। অপরাধীকে আমরা পেলে শাস্তি দেই, অপরাধীকে আমরা খুঁজি শাস্তি দেওয়ার জন্য, আর আমার রব অপরাধীকে খুঁজেন ক্ষমা করে দেওয়ার জন্য। কেমন একে আল্লাহ পেয়েছি আমরা, তিনি আমাদের ভেতরেরটা নেন বাহিরেরটা নেন না। জানাজার লাশ সামনে রেখে একজন কয়, লোকটা কেমন ছিল? সবাই কয়, খুব ভালো ছিল। মাঝখান থেকে একজন মনে মনে বলতেছে, হে যে কেমন সুর আর চেসরা ছিল, এটা তো আমার চেয়ে ভালো কেউ। আল্লাহ কিন্তু ভেতরেরটা নেবেন বাহিরেরটা নেবেন? সুতরাং যারা ভুল করেছে অসুবিধা নাই, আমার বাবার আমার ভাইরা, লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচে পড়বো আমরা? উপরে পড়া যাবে তো ইনশাল্লাহ। যুবক ভাইরা, ছাত্র ভাইরা, হাঁটুর উপরে হাফ প্যান্ট পরবা? এখন বলবে হুজুর ফুটবল কি তাইলে খেলতে পারবো না, ফুটবল খেলা না জায়েজ নয়, এরকম সতর উপরে উঠে খেলাটা না জায়েজ। তুমি যদি তোমার প্যান্টটাকে হাঁটুর নিচে নামায়া পড়ো, ফুটবল খেললেও কোনো অসুবিধা নাই, হায়া শরম বাদ দেওয়া যাবে না। পুরুষ তার সতর নষ্ট করছে, ওই দিকে নারীরা বুরখা ছেড়ে দিয়েছে, বুরখা বাদ দিয়ে দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে স্টেডিয়ামের মতো প্রদর্শন করছে। অবশ্য চাঁদপুরে এমন মহিলা একজনও নাই। আসের আওয়াজ যেমনি দিলেন, না জানি আপনাদের ঘরে আছে কিনা। এখন আপনারা বলবেন হুজুর একটা আপনি কি কইলেন, ঠিক কইয়াও তো মুসিবত। আপনি ঠিক কইলেন তার মানে আশেপাশে দেখতেছেন তাই না? আমার মা বোনদেরকে বলবো, খবরদার আমার ভাইগুলোকে দাইয়ুস বানাবেন না। পর্দা বাদ দিয়ে বেপর্দা হয়ে আমার এই ভাইগুলোকে দাইয়ুস বানাবেন না। দাইয়ুস হলো যে ব্যক্তি তার ঘরের লোকদেরকে দিন বাদ দিয়ে একেবারে দিনের বিপরীত পথে পরিচালিত করছে, কিংবা যেই মহিলারা এভাবে বেপর্দা হয়ে চলছে, যেই পুরুষের ঘরের লোকেরা, যেই পুরুষের ঘরের মহিলারা, এই হচ্ছে দাইয়ুস। আর এই দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। খবরদার, আপনার মা বোন স্ত্রীকে পর্দা করাবেন, বোরখা করাবেন, নিকাব পরিধান করাবেন, এখন তো আবার ফ্যাশনেবল বোরখা বের হয়েছে। অবশ্য চাঁদপুরের মধ্যে ফ্যাশনেবল বোরখা নাই। এখন বলেন তো বোরখা এসেছে সৌন্দর্যকে ঢাকবার জন্য। এখন বোরখাই যদি নিজেই সৌন্দর্য প্রকাশক হয়ে যায় তাহলে পর্দার আর কি থাকলো? আমার বোনদেরকে বলতে চাই, খবরদার, ফ্যাশনেবল বোরখা, ডিজাইনের বোরখা পরা যাবে না, টোশাটো বোরখা পরা যাবে না, একেবারে কালো রঙের ঢিলে ঢালা বোরখা পরা লাগবে। কারণ পর্দার এই বিধানটা কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আপনারা আপনাদের স্ত্রীদেরকে পর্দা করাবেন তো? পর্দার কি করাবে? এমন বেহায়া হয়েছে নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, কে কে হাত তোলেন দেখি। আল্লাহর ওলি সব। এখন কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট চেক করলে অনেকেই ধরা খাবে, কমন পড়বে। যারা ঠিক বলছে এদের সাথে মনে মিলছে তাই না? বলেন তো আমাকে সবাই জবাব দেন, ফেসবুক এটা পাবলিক সাইট নাকি পার্সোনাল সাইট? আরো জোরে কথা কন না কেন, ফেসবুকটা কি পাবলিক না পার্সোনাল সাইট? বউ কি পাবলিক না পার্সোনাল? তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে ছেড়ে দিয়েছেন, নিজের পার্সোনাল জিনিসটার ছবি পাবলিক সাইটে ছেড়ে দিয়েছেন, তার মানে আপনার মতো বেহায়া নিজের বউকে জনগণের সম্পত্তি বানিয়েছে। বেহায়া, বেশরম, নির্লজ্জ কোথাকার আপনার হায়া শরম থাকা দরকার না। আপনার যদি পার্সোনালিটি থাকে, ব্যক্তিত্ব থাকে, বউয়ের ফটো আপনি ফেসবুকে দিতেন না। এখন হয়তো আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, ভুল যদি আমরা বুঝতে পারি আর আমরা যদি আজকে ডিলেট দিয়ে দেই, তওবা করি, মাফ করে দিবেন কে? আল্লাহ। জোরে বলে আল্লাহ। আল্লাহকে একটা ডাক দেন, বলেন আল্লাহ, ওই আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন কিনা? খবরদার, নিজের বউয়ের ফটো, বোনের ফটো, এগুলো ফেসবুকে দিবেন না। ফেসবুক যা ইচ্ছা তা শেয়ার করার জায়গা না, অনেকে আছে যা ইচ্ছা তাই লিখে,
যা ইচ্ছে তাই শেয়ার করে, যেখানে সেখানে লাইক মারে। একটু বুঝে শুনে লাইক দেন, বুঝে শুনে লিখেন, কারণ আপনার এই লাইক দেওয়া, শেয়ার করা, কমেন্ট করা, এগুলো আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করে। এজন্য আমরা বুঝে শুনে সব ব্যবহার করব, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমরা এক নম্বর পয়েন্ট জানলাম, নবীজি লজ্জাশীল ছিলেন। আমাদের কথাবার্তা কাজে করবে, আমাদেরকেও লজ্জাশীল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করেন। আজ আমরা নবীজির কয়টি চারিত্রিক গুণাবলী জানবো? আরো জুড়ে জুড়ে বলেন, ওই পেছনের ভাইরা বলে না, সবাই বলেন, ইলিশ মাছের মাথা খাইছে, কষ্ট হচ্ছে আপনাদের? এক নাম্বার পয়েন্ট বলেন সবাই, এক নাম্বার পয়েন্ট কি? লজ্জা শুনো, মনে থাকবে, যারা বলতে পারবে না বুঝবো এরা পরীক্ষায় ফেল, দশটা মুখস্থ করা লাগবে ইনশাআল্লাহ। নাম্বার টু, দুই নাম্বার, নবীজি ছিলেন সত্যবাদী। আমার আপনার নবী এমন নবী, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জবান থেকে একটা মিথ্যাও বের হয় নাই। আল্লাহ, আমার আপনার জীবন যাপন কেমন? আমরা প্রত্যেক দিন মিথ্যা কম বলি না বেশি বলি? তাহলে নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলল নাকি? আমার নবীকে কাফের মুশরিকরা অনেক বেশি জুলুম নির্যাতন করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে। কাফের মুশরিকরা কেবলমাত্র দিন প্রচারের কারণে নবীজির বিরোধিতা করলেও, কিন্তু তারা সবাই মিলে নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল। তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনো মিথ্যা বলতে পারেন? আজ আমাদের সমাজে মিথ্যার চর্চা কম না বেশি? সারাদিন আমরা মিথ্যা বলি, মিথ্যা কথা বলে বেড়াই। আমার চাঁদপুরের বাবারা ভাইরা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কার মুখে দুর্গন্ধ সবচাইতে বেশি, আপনারা বলবেন হুজুর হয়তো ম্যাজিক দিয়া যে দাঁত ব্রাশ করে না তার মুখে মনে হয় দুর্গন্ধ। না না, নবীজি বলেছেন যখন কোনো বান্দা মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। সত্যবাদী ছিলেন, আল আমিন ছিলেন। ওই যে বললাম, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। আমার নবী তার জবান থেকে একটা মিথ্যা কথা কোনোদিন বের হয় নাই। সুবহানাল্লাহ, আপনার জবান থেকে ডেইলি কয়টা মিথ্যা বের হয় নাই? মিথ্যা বলতে বলতে আপনি আবার আপনি আপনার গুনাহের খাতাকে ভারী করে ফেলছেন, এমনকি নিজের নামটা মুনাফিকের লিস্টে আপনি উঠিয়ে ফেলতেছেন। আমি তো আগেই বলেছি, করোনা ভাইরাস দিয়ে বললে জাহান্নামে যাবে, কেউ এটা বলতে পারবে না। আর মুনাফিকি ভাইরাস দিয়ে বললে কনফার্ম জাহান্নামে যাবে, কথা মোল্লার নয় কথাটা। কেমনে মিথ্যা বলে না? এক নাম্বার বলেছি বেহায়ার মতো চলাফেরা করা যাবে না, দুই নাম্বার মিথ্যা বলা যাবে না। এগুলো কি মেমোরিতে সেভ হচ্ছে না ডিলেট হচ্ছে? আরো জুড়ে বলেন। তিন নাম্বার হচ্ছে আমানত, নবী ছিলেন সবচেয়ে আমানতদার। এখন নবীর উম্মত হচ্ছে আমানতের খেয়ানতকারী, আমানত রাখলেই তার গুদামের ভেতরে ঢুকায় আছে না নাই? আমার আপনার নবী দেখেন কেমন সুন্দর চরিত্র তার ছিল, কি আমানতদারিতা, আমানতদারিতার শ্রেষ্ঠ নমুনা তিনি ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মক্কায় গালিগালাজ করলো, যারা নবীজির গায়ে হাত তুলল, যারা নবীজির শরীরটাকে রক্তাক্ত করলো, যারা আমার নবীজিকে মারপিট করলো, আমার নবীজির উপরে সীমাহীন জুলুম নির্যাতন চালালো, এই লোকগুলো যখন নবীজিকে হত্যার ষড়যন্ত্র করলো, আমার নবীকে রব্বুল আলামিন তখন মক্কা থেকে মদিনায় হিজরতের আদেশ দিলেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরতের আগে তার চাচাতো ভাই এবং প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ডেকে বললেন, আলী গো, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, তাহলে কাফেররা ভাববে আমি মনে হয় ঘরের ভেতরে আছি, আর এর মধ্যেই আমি মক্কা ত্যাগ করতে পারবো। সুতরাং তুমি আমার ঘরেই শুয়ে থাকো, আর তোমাকে আমি একটি দায়িত্ব দিচ্ছি, তুমি সেই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে কিনা। দেখুন, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমার জীবনটাই তো আমি আপনার জন্য কুরবান দিয়ে দেব, কোন দায়িত্ব বলেন আমাকে, আমি একেবারে জীবন দিয়ে গেলেও সেই দায়িত্ব পূরণ করব।
নবীজি তখন বললেন, যেই লোকগুলো ষড়যন্ত্র করে আমাকে হত্যা করতে চায়, যাদের কারণে আমি মক্কা থেকে মদিনায় যাচ্ছি, এরাই আমার কাছে অনেক আগে কেউ কেউ আমার কাছে সোনা দানা গচ্ছিত রেখেছে, কেউ কেউ আমার কাছে টাকা পয়সা আমানত রেখেছে, কেউ কেউ নামি দামি অনেক কিছু আমার কাছে আমানত রেখেছে। এই যে এখানে লিস্ট আছে, লিস্ট অনুযায়ী তুমি বুঝাই দিবা। এখন দেখেন, আমার আপনার পেছনে যদি কোনো শত্রু লাগতো, কয়েক বছর আগে যদি তার আমানত থাকতো, আপনি সেটা রাখতেন না, খায়া ফেলতেন? আর আমার আপনার নবীকে হত্যা করে মেরে ফেলতে চাচ্ছে, আর নবীজি বলছেন যার যার আমানত তার তার কাছে বুঝাইয়া দিবা। সুবহানাল্লাহ, তো কইলেন মজা করে, জীবনে তো আমানত দারিতা নাই, কথার আমানত নাই, কাজের আমানত নাই, কোথাও আজ আমানত দারিতা নাই। টাকা রাখছে 10,000 আমানত, সব তার গুদামের ভেতরে ঢুকিয়েছে, আসে না নাই। জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্বটাও আমানত। এই দায়িত্ব আমানত, এর মধ্যে কোনো আমানতদারিতা নাই। চুরি চামারি করে জনগণের হক নষ্ট করে এই সেসরাত চোরগুলোর কথা আর কি বলবো, এদেরকে তো সেসরাত চোর বানিয়েছেন আপনারা। এই যে ভোট দেন, ভোটটাও কিন্তু আমানত, এটা কিন্তু এই সেসরাত চোরগুলো পোস্টারের মধ্যে লিখে, নির্বাচন আসলে তারাই লিখে, ভোট আপনার আমানত, সেবা আমার এমাদত। বাংলাদেশের বহু জায়গায় এমন পোস্টার আমি দেখেছি। আসলে এই ভোট আমানত, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতকে যথাযথ জায়গায় পৌঁছায় দাও, আমানতকে যথাযথ প্রাপকের কাছে পৌঁছাও। আজ আমরা আমানতকে যথাযথ ব্যক্তির হাতে তুলে না দেওয়ার কারণে দুঃখ দুর্দশা থেকে আমরা মুক্তি পাচ্ছি। আমার দেশে গরু ছাগলের যত না দাম, ইলেকশন আসতে একজন ইলেকশন আসলে বহু মানুষের দাম তার চেয়ে কমে না বাড়ে। একটা ছাগলের দাম কমপক্ষে 5,000 টাকা, এর কমে ছাগল পাওয়া যাবে না। কিন্তু নির্বাচন আসলে 500 টাকায়ও মানুষ বিক্রি হয়, এটা পাওয়া যায়। এত ঠিক ঠিক কইলে কামগুলো তোলে তোলে করে কারা? ওই দেখেন একজন স্বীকার করছে, আমরাই আমরাই। আমি 3 দিন আগে সিলেট সফরে ছিলাম, বেশ কয়েকদিন সিলেটে ছিলাম। আমি তো এক পরিচিত আমার লোক, আত্মীয় এসে বলতেছেন, বাবারে গিয়েছিলাম আমার এক আত্মীয়র বাড়ি বেড়াতে। শুনতেছেন আপনারা? এই যে 4-5 দিন আগের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। 28 তারিখ বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচন হয়েছে। কয় বাবারে আমার এক আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়েছিলাম 27 তারিখ রাতে। কয় তারিখ? মেহমান বাড়িতে গেলে আমাদের কাঁধে কি কাঁধে কি ব্যাগ থাকে না? এখন গিয়ে দেখি ওই এলাকার মানুষগুলো সব ইলেকশনের রাতে রাস্তায় বের হয়ে আছে, ঈদের ভাস। তো আমি তো আমার আত্মীয়র বাড়ি যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি রিক্সা থেকে নেমে। পাবলিক বলতেছে লোকেরা মালের প্যাকেট নিয়ে, লোকেরা মালের ব্যাগ নিয়ে হাঁটে, কিন্তু আমাদের দেখে না। বুঝেন নাই কথা? উনি বলতেছে আমি হেঁটে যাচ্ছি, আমার কাঁধে ব্যাগ একটা আছে ঝুলানো, কয় মালের ব্যাগ নিয়ে লোকেরা হাতে আমাদেরকে দেখে না। টাকাকে মাল বলতেছে আরবি, তো আল মাল, তাই না? মাল তো আরবিতে টাকা, কিন্তু এটাকে মালও বলা যাবে, এটাও তো একটা মাল। আমি কিছু আর বুঝলাম না, খালি হাঁটতেছি আর এটা শুনতেছি। বলে একজনকে বললাম, ভাই আপনারা কাদেরকে বলেন? কাদেরকে মানে আপনি কোন প্রার্থী? দেখেন না, ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন, আমাদেরকে চোখে লাগে না? এই যে পশুর মতো আপনি বিক্রি হয়ে যান, এই সেসরা চোর আর জামান গুলো যখন দায়িত্ব হাতে নেয়, 5 বছর মানুষের উপরে নির্যাতন চালায়। আমি শুনেছি বহু জায়গায়, আমরা তো বাংলাদেশ সফর করি, জন্ম সনদের জন্য 4,000 টাকা নেয় সেসরা চোর গুলো, অথচ সরকারি ফি মাত্র 200-250। ঠিক ঠিক যে কইলেন, এই চোর গুলারে তো সুযোগ আপনারাই দিয়েছেন। বরং ইলেকশন আসলে চোর গুলোকে সুযোগ না দিয়ে যদি আল্লাহ ওয়ালা মানুষগুলোর হাতে দায়িত্ব দিতে পারতেন, সমাজটা বদলে যেত। যেইভাবে সমাজ বদলে গিয়েছিল সেই আমলে, খোলাফায়ের রাশেদের আমলে কেমন আল্লাহ ওয়ালা শাসক ছিলেন তারা শুনেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছোটখাটো ভূখণ্ড শাসন করেছেন না, অর্ধ পৃথিবী শাসন করেছেন। আরো জোরে বলেন, কয়েকজনের চেহারা এত কালো হইল কেন? খবরদার, কালো করা যাবে না।
হুজুর কিন্তু মাঝে মাঝে ধরে ফেলবে। আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসন আমলে ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, সেই সময়ে কি এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? আরো জুড়ে বলেন, ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, হঠাৎ করে তার দরজায় কিছু মানুষ আসলেন, এসে বললেন, আমিরুল মুমিনীন ভেতরে ঢোকার কে কোনো অনুমতি আছে নাকি? তিনি তাকিয়ে দেখলেন এরা তার আত্মীয় স্বজন, তার রিলেটিভ। তিনি বললেন, একটু অপেক্ষা করো, দরজায় দাঁড়াও, এদেরকে দাঁড়িয়ে রেখে তিনি আবার তার সামনে থাকা মোমবাতি ফু দিয়ে নিভালেন, নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে আসতে পারো। এরা যখন ভেতরে ঢুকলো, ঢোকার পরেই প্রশ্ন করে বসলো, আমিরুল মুমিনীন আপনার সামনেই তো একটি মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, কেন সেটা বন্ধ করে নিয়ে ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আর একটি মোমবাতি জ্বালালেন? আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম, মনে মনে চিন্তা করলাম তোমরা তো আমার রিলেটিভ, আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। আমি ভাবলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি আমি মজা করে ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের জনগণের টাকা নষ্ট হবে, আমানতের খেয়ানত হবে, আর আল্লাহর কাছে অজবাব দেওয়া লাগবে। সেই ভয়ে আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতিতে আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এমন যদি হতো আমাদের নেতা হতো মরেরই মতো, হতো আবু বকরের মতো, চাই কি চাই না, চাই কি চাই না, চাইলে সবাই একটু জবানটা খুলে বলেন, এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো মরেরই মতো, হতো আবু বকরের মতো, এমন যদি হতো আমাদের নেতা হতো মরেরই মতো, হতো আবু বকরের মতো। আল্লাহ আকবার। আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? মসজিদে ইমাম সাহেব দিবেন ইন্টারভিউর সময় যদি অশুদ্ধ তেলাওয়াত কারো থাকে, ইমাম হিসাবে রাখবেন নাকি? না। কামেল কিংবা দাওরায়ে হাদিস যদি পাশ না করে ইমামতি টিকবে নাকি? না। ইমাম সাহেবের বউ যদি বেপরদায় চলাফেরা করে তাকে ইমাম হিসাবে রাখবেন নাকি? না। 2-400-500 1,500 মানুষের ইমাম নির্বাচনের সময় যদি এত কিছু আপনারা দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইমাম নেতা যে হয়, তাকে নেতা বানানোর সময় সে চোর কিনা, ডাকাত কিনা, চাঁদাবাজ কিনা, টেন্ডারবাজ কিনা, সেই লোকটা মাদক আর সন্ত্রাসী কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করি না, দেখি না বলে আমাদের কপাল থেকে দুঃখ কমে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, যেদিন আপনারা বুঝতে শিখবেন মসজিদ আর সমাজের দায়িত্বগুলো যখন আপনারা আল্লাহ ওয়ালা মানুষের হাতে দিবেন, আসমান জমিন থেকে আল্লাহ বরকতের বাড়ি ধারা নাজিল করবে। সবাই আমরা পারবো তো? এই সমাজে, এই জনপদের প্রতিটি পথ, এই জনপদের প্রতিটি পড়তে পড়তে আমরা আল্লাহর আইন চাই কি চাই না? কারা কারা চাই তো হাত তুলে আল্লাহকে দেখায়। আমি বলি যে আমি ছোটবেলা থেকে এরকম স্লোগান শুনতেছি, ফায়দা পাচ্ছি না, আমাদেরকে আরেকটু আপডেট হওয়া দরকার। কি বলেন, দরকার না? এক লোক মাছ ধরতে যাবে, শুনতেছেন আমার কথা? মাছ ধরতে যাবে, মাছ ধরার জন্য তো হয় বড়শি, জাল, যে কোনো একটা কিছু লাগবে।
শুধু মাছ যেটাতে রাখে ওটাকে চাঁদপুরে আঞ্চলিক ভাষায় কি বলে? ডোলা বলে না, পাত্র বলে। আমাদের সিলেটে বলে হলই। আমি সিলেটি, আমার বাড়ি সিলেট, জানেন নি আপনারা? সিলেট হলই আর আপনারা কিনা কই পাইছাম? ডোলা যেটা হইছে হইছে, একটা হইলে হইছে ডোলা বা হলই। এখন এই বেকুব মাছ ধরতে যাচ্ছে, শুধু ঢুলা বা খলই নিয়ে গিয়েছে, কিন্তু জালও নেয় নাই বড়শিও। সারাদিন ঘুরলো মাছ ধরা যাবে? আপনাদের নিয়ত ভালো, আলহামদুলিল্লাহ আমরা বুঝি আপনারা কোরআন চান, কিন্তু এই যে ঘরে ঘরে জাল, সংসদে জাল, এটা স্লোগানদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ওই যে ওই লোকটা খলই নিয়ে যেমন বা ঢুলা নিয়ে যেমন গিয়েছে কিন্তু মাছ পায় নাই, স্লোগান দিয়ে এই লাভটাই হবে, হবে না। এখন উল্লাহ হজরত, তাহলে আপনি কি বলতে চান? আমি বলতে চাই স্লোগান চেঞ্জ করে, আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে জ্বালো। অন্তরে জ্বাললে আর ঘরে জ্বালানো লাগবে না, এটা ঘরে জ্বলবে। আর ঘরে যখন জ্বলবে সমাজের চতুর্দিকে কোরআন পাগলরা কোরআনের বারুদ জ্বালাবার জন্য পাগল হয়ে যাবে, দেশের প্রতিটি পুরোতে পুরোতে ইসলামের পতাকা উড্ডীয়ন হয়ে যাবে। অঙ্কের সূত্র বুঝছেন? আপনি সূত্র মতে অঙ্ক না করলে অঙ্ক কিন্তু মিলবে না, মিলবে না। আমার ভাইটা এত সুন্দর স্লোগান দিয়েছে, রাক্ষস না, সূত্র মতে আগাইতে হবে, তাইলে ফলাফল মিলবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা এখানে আছি আমরা সবাইটা কোরআন শিখবো ইনশাআল্লাহ, কয় না ইনশাআল্লাহ, কোরআনটা বুঝবো ইনশাআল্লাহ। এরপরে হৃদয়ে যখন আলো জ্বলবে, ঘরে জ্বলবে, সমাজে জ্বলবে, এই জমিনের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে কোরআনের পতাকা উড়বে, বলেন ইনশাআল্লাহ। তাহলে তিন নম্বর কি বললাম? আমানতদারিতা। এই আমানতদারিতা আছে আমাদের মধ্যে? উঠার সময় শেষ। আমি কিন্তু প্রত্যেক দিন আলোচনায় প্রথম 20-30 মিনিট এমন ভাবে কথা বলি, পাবলিক উঠলেও আমি কিছু বলি না, এরপরে যে উঠে আমি আর কিছু বলা লাগে না, পাবলিকই তাকায় এমনি। ওই হুজুরের কথা কি তার উপর লাগলো নাকি? এই জন্য বলছি উঠা উঠির টাইম শেষ, এখন আপনি খবরদার, এখন উঠলেই কিন্তু বিপদ। আমি কিচ্ছু বলবো না, পাবলিক তাকাবে, বলবে হুজুরের কথা মনে হয় তার সাথে মিলছে। উঠা উঠির সময় এতক্ষণ উঠলেন না কেন? এবার ঠেকছেন। আজকে আমরা নবীজির কয়টা গুণাবলী বলবো? আরো জোরে জোরে বলেন, বলছি কয়টা? বাকি কয়টা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। চার নাম্বার, উঠা উঠে কিন্তু সময় শেষ রে ভাই। চার নাম্বার হলো আমার নবী ছিলেন সবচাইতে ন্যায়বান, ইনসাফকারী বিচারক। আমার নবীর বিচারের নমুনা কেমন ছিল শুনেন? আমরা অনেক সময় বাড়িতে বাড়িতে মানুষের বিচার করি আছে না নাই? আপনাদের এলাকায় সালিশ বিচার আছে না নাই? সালিশ বিচার করি, আইন অঙ্গনেও আমরা বিচার করি, যে কোনো ধরনের বিচার হতে পারে। আমার নবী কেমন বিচারক ছিলেন শুনেন, কেমন বিচারক তিনি ছিলেন এবার শুনেন। মাখজুমা গোত্রের কুরাইশি মহিলা, ঘটনা কিন্তু চলে যাচ্ছে, ঘটনা একটা বলবো শুনবেন তো। মাখজুমা গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করে ধরা পড়লেন, নবীজির আদালতে বিচার হবে। সাহাবায়ে কেরামে কর্তৃত হয়ে পরামর্শ করছেন, যেই মহিলা চোর হিসাবে ধরা হয়েছে ওই মহিলা বড় নামি দামি বংশের মহিলা, এখন যদি ওই মহিলার ব্যাপারে চুরির যে বিধান ইসলামে আছে সেটা যদি বাস্তবায়ন করা হয় ওই বংশের কোনো মান ইজ্জত থাকবে? সাহাবায়ে কেরাম বললেন ওই বংশের মান ইজ্জত রক্ষা করা দরকার। এখন কে নবীজির কাছে গিয়ে বলবেন বিচারটা একটু যেন একটু যেন লঘু করে কম করে যেন তার ব্যাপারে রায়টা কার্যকর করা হয়? কে যাবেন? কারো সাহস হচ্ছে না। সবচেয়ে সময় মিলে ধরলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে, তারা গিয়ে বললেন ওগো আমাদের ভাই উসামা, নবীজি তোমাকে সবচাইতে বেশি মহব্বত করেন, তুমি একটু নবীজির কাছে গিয়ে বলো এই মহিলার ব্যাপারে বিচার করার সময় নবীজি যেন শাস্তি একটু কমায় দেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির কাছে এই প্রস্তাব নিয়ে গেলেন, নবীজির সঙ্গে সঙ্গে মিম্বরে আরোহণ করে সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া শুরু করলেন। নবীজি বললেন ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য তোমরা আমার কাছে সুপারিশ নিয়ে এসেছো, তোমাদেরকে ভালো করে বলছি শুনে নাও, এই সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করে ধরা না পড়ে
আর যদি আমার নিজের কলিজার টুকরো মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়ত, বিচারক হিসাবে আমি মোহাম্মদ রায় দেওয়ার বেলায় ন্যূনতম কোনটা বোধ করতাম না, বরং আমি নিজেই আমার নিজের মেয়ের হাতটা কেটে ফেলতাম। আর আমরা যখন বিচার করি তখন স্বজন প্রীতি নাই। ধরা পড়লে কয়েছে আমার এক ভাই বলেই ফেলছে উপরের অর্ডার, বিচারের নামে অবিচার করা হচ্ছে, এই জন্য আল্লাহর দিনের দায়ীদের উপরে এখন নিপীড়ন চালানো হচ্ছে। যদি আল্লাহর কোরআনের বিচার থাকতো বিচারের নামে অবিচার হতো? যদি আমরা আল্লাহর আইন দিয়ে এই কোরআন দিয়ে বিচার করতাম তাহলে সমাজে এত ফেতনা থাকতো না? এই কোরআনের বিচার আমরা চাই কি চাই না? বলেন সৌদি আরবে এই কোরআনের পুরোটা আইন আছে নাকি? আছে কে বলছে? কিছু আছে, কিছু আছে, আছে তা বলেন কিছু, কিন্তু যতটা আছে তাতেই বলেন সেখানে শাস্তি কম না বেশি? কিছু আইন থাকলে যদি এত শান্তি হয়, পুরোটা থাকলে শান্তি আরো বাড়বে না কমবে? বলেন গোটা বিশ্বে যত চুরি চামারি হয় সৌদি আরবে চুরি কম না বেশি? ধর্ষণ সেখানে কম না বেশি? আমার দেশে চুরি কম, ডাকাতি কম, কি আর চুরি কম? শেষরা চুর গুলো এমন চুরি করে, আমরা তো খাটের নিচে জুতা রাখি, তারা খাটের নিচে জনগণের তেল রাখে। কি জাতের চোর! আর যা চুরি করার সুযোগ পায় তাই চুরি করে, একেবারে হাঙ্গর মাছের মতো। হাঙ্গর চিনেন নি আপনারা? চিনলে বলেন তো হাঙ্গরের স্বভাব কি? এই তো যা পায় তাই। একবার এক হাঙ্গরের পেট অপারেশন করে দেখা গেল মানুষের মাথার খুলি গরুর মাথারও, এখানে এটা যা পায় তাই। টেবিল আছে, ফুটবলও আছে, যেটাই পায় ওইটা। আমার দেশে এই চিতার আর চোর গুলোর পেট অপারেশন করলে দেখবেন সিমেন্টের বস্তা রডের বস্তাও পাওয়া যাবে। সুতরাং এরা হাঙ্গরের চাইতে আর মারাত্মক। চুরি তো বাড়ছে, ডাকাতি বাড়ছে, কারণ আল্লাহর বিধান দিয়ে চুরির বিচার করা হয়। আমি চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি, এই দেশে একটা চুরির বিচার আল্লাহর কোরআন দিয়ে করে দেখেন। একটা বিচার দেখেই যতগুলো সেসরা চোর রয়েছে তারের মতো সুজা হয়ে যাবে। একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন। এই দেশে যতগুলো লুচ্চা বদমাশ রয়েছে এক বিচার দেখে সারা জীবনের জন্য সুজা হয়ে যাবে। দেখা যায় ধর্ষণ হয়েছে 2023 রায় হয় এখনো বিচার কেমন বিচার? এটা তার ডেড বডি তো মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহর কোরআন দিয়ে বিচার হলে এটা খুব দ্রুতই ধর্ষণকারীর জন্য কার্যকর হতো। কোরআনের বিচারে অপরাধের কোনো ছাড়? এখন দেখা যায় কোরআন দিয়ে বিচার হয় না বলে বদনা চোর গরু চোর হয়ে বের হয় না। আপনি বলবেন যে এটা কি বললেন? দেখবেন মাঝে মাঝে এমন হয়, আসছিল আপনাদের এলাকায়, আপনাদের এলাকার নাম কি? হুর মহিষা না? হুর মহিষা, বাপরে বাপ, হুরও লাগাইছেন মহিষাও লাগাইছেন। যাই হোক, এখানে আসছিল এক মসজিদে বদনা চুরি করতে, পাবলিক ধরে পিটাইয়া দিছে পুলিশের কাছে। জেলখানায় ঢুকার পরে গরু চুরের কাছে গিয়ে বসছে। গরু চুর বলে, কিরে তুই এখানে আসছিস কেন? কেন বদনা চুরি করছে? কয় চোরা তুই বদনা চুরি করে আসছিস, ধরবে না? আমি তোর চাইতে আরো ভালো জাতের চোর, দেখ আমি গরু চুরি করে আসছি, তোর চেয়ে আমি হাই ক্লাসের চোর। বদনাচুর বললো, এমন চুরি করলাম যে জেলখানায় এসে একটু সম্মান পাই না। আমি ইন্টারভিউ নিয়ে যখন বের হলো, কয় না আর বদনা চুরি করবো না, এবার জাতের চুরি করে চুরি করবো। গরু চুরি করে ধরা খাইছে জেলে ঢুকার পরে, এবার পাইছে এক ডাকাত। বলে, কে তুই এখানে কেন? কয় আমি গরু চুরি করছি। ধরবে না, চুরির কি টাইম আছে? আমারে দেখ, আমি রাস্তায় ডাকাতি করি, ছিদ্দাই করি।
এখন গরু চুরি করলাম তাও লাভ? এখন ডাকাতি করে যখন পরের বার আসছে, এবার পাওয়া গেছে রড চুর, গম চুর, তেল চুর, ডাল চুর, মাঝে মাঝে ধরা খায় কেসিনো আছে না নাই? আমি অনেক চোরকে দেখেছি চুরি করে জেলে গিয়ে জামিন পেয়েছে, ডাকাত জেলে গিয়ে জামিন পেয়েছে। আমি অনেক নষ্টা ভ্রষ্টাকে দেখেছি জেলখানায় ঢুকার পরে বীরের বস্ত্র বের হয়েছে। তাহলে সমাজ থেকে অপরাধ কমবে না বাড়বে? আরো জোরে বলেন। সুতরাং আল্লাহর বিধান ছাড়া সমাজ থেকে অপরাধ কমানো যাবে? এই জন্য নবীজির বিচারের মতো বিচার দরকার আছে না নাই? এই জন্য নবীজির চারিত্রিক গুণাবলী বর্ণনা করতে গিয়ে চার নাম্বার বললাম, আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ বিচারক, আর তিনি বিচার করতেন কোন আইন দিয়ে? আরো জোরে, কোন একদিন এদেশের আকাশে কোরআনের পতাকা উড়বে, সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কি না? কোরআনের বিচার যখন আসবে, বিচারের নামে অবিচার থাকবে না, প্রত্যেকটি মানুষ ন্যায় বিচার পাবে। আল্লাহ যেন সেই অবস্থা কায়েম করে দেন। কষ্ট হচ্ছে? কয়টা বললাম? চারটা। নাম্বার ফাইভ, পাঁচ নম্বর হলো আমার নবী ছিলেন অত্যন্ত বিনয়ী মানুষ, তিনি কষ্ট দুঃখ পেয়েছেন কিন্তু কাউকে কখনো দুঃখ কষ্ট দেন নাই। কি চরিত্র ছিল? আপনি আমি যে কষ্ট দেয় তারে কষ্ট দেই, আর নবী কষ্ট পেয়েছেন কিন্তু কাউকে কষ্ট দেন নাই। সবার সাথে সুন্দর ভাষায় কথা বলেছেন, হাসি মুখে কথা বলেছেন। আমার আপনার অনেকের মুখে হাসি আসে না সারা দিন, আসে না নাই? আসে। যে আমি গত দেড় মাসে মিনিমাম কম হইলেও 15,000 কিলো এর উপরে জার্নি করেছি, এ দেখেন আজকেও কত যা সারাদিন জার্নি করে আসছি কিন্তু চেহারায় হাসি আছে না নাই? আছে। এটা নবীর সুন্নাহ, আপনি মুচকি হেসে কথা বলেন, উত্তম ভাবে মুচকি হেসে কথা বললেও সৎকা হয়, সৎকার সমান সব। কিছু মানুষ আছে আপনি আছে না নাই? আছে। হাসি মুখে থাকবে, কষ্ট দিলেও কাউকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন। এখন আমরা কাউকে সম্মান দিয়ে কথা বলি না, সম্মান দিয়ে যদি কথা না বলেন আপনি সম্মান পাবেন না? আলেমুল আমাকেও সম্মান দিয়ে কথা বলে না, আছে না নাই? পাগলায় পাগলামি করে কথা কয়, কই হুজুরদের নাকি চুল দাড়ি মুছ সব কাটায় কেটে ফেলবে, কথা শুনে মনে হয় না ভালো মানুষ, মনে হয় সে নাপিতের বংশধর। এমন কথা, নাপিতের কাম আপনি কেন করবেন? ঠিক কিনা? কি রাগ করলেন নাকি আপনারা? মানুষকে সম্মান করে কথা বলবেন, ছোট হোক বড় হোক, মা বাবার সাথে ভদ্র ভাষায় কথা বলবেন। অনেকে আছে মা বাবার সঙ্গে সুন্দর ভাষায় কথা বলে, বউয়ের সঙ্গে খুব সফটলি কথা বলে, নিজের মায়ের সঙ্গে সফটলি কথা বলে, বন্ধুর সাথে খুব সুন্দর সফটলি কথা বলে, বাপের সাথে সেভাবে কথা বলে। বন্ধু এসে বলেছে, কি রে আবদুল্লাহ বাড়িতে আছো নাকি? হ্যাঁ ভাই আছি তো। আর বাবা অসুস্থ ডাক দিয়েছে, আমার বাবা আমার কোলে যা টুকরা ছেলে আব্দুল্লাহ, এরকম আছে? বউ যখন বলে, কই গো, এই তো আছি গো। বউয়ের কথা বললে দেখি অবিবাহিতরা খুব খুশি হয়, আমার অভাব আছে তো, আসলে অভাব আছে, চাঁদপুরের মানুষ রে ভাই, আসলে মজার মানুষ, আপনাদের সামনে কথা বলতেই মজা লাগে আলহামদুলিল্লাহ, কারণ আপনারা ফুললি কনসেন্ট্রেট থাকেন, ভালো করে শুনেন আলহামদুলিল্লাহ।
আমি বলছিলাম কি, নিজের বউকে এরকম ডাকলো বা বউ ডাকলো জবাব দিল, আর মা অসুস্থ আহারে বিছানায় পড়ে আছে, ডাক দে বাবা রে একটু আসো। আসে আসে বাইরে হাসির কথা বলে নাই, আপনি আপনার মায়ের সঙ্গে এমন কথা কেমনে বললেন? সেই ছোটবেলার দৃশ্য ভুলে গিয়েছে, কোনো ভাষা আপনার মুখে ছিল না, আপনি কান্না করতেন আর আপনার মা কাজ করত, কান্না শুনলেই সব কাজ বন্ধ করে এসে জড়ায়া ধরত। সেই মা অসুস্থ, আপনি একটু তার ডাকটাও সহ্য করতে পারেন না, চিকিৎসাও করেন না, আপনার বাপ পুরো মানুষ বিছানায় ফেলে রেখেছেন, কি নিমু খারাপ সন্তান আপনি, ছোটবেলায় একটু জ্বর হলে এই বাপ আপনাকে কুলে নিয়ে হাসপাতালে গিয়েছে, এ কেমন নিমু খারাপ সন্তান আপনি, আপনি টাকা পয়সা কি খরচ করবেন? এ যুবক তরুণ ভাইয়া শুনো, তোমার শরীরের চামড়া ছিলাইয়া বাবা মার জন্য স্যান্ডেল বানাইলো, ও কেডাই করতে পারবা না তুমি, কি পয়সা খরচ করবা তুমি, তুমি পয়সা খরচ করে মা বাবার হক আদায় করবা? তোমার শরীরের চামড়া দিয়ে সুতা বানাও তাও হক আদায় করতে পারবা না, কি করে নাই এই মা বাবা, এই বাপ তোমাকে কি করে নাই, ছোটবেলা তোমার মুখে তুলে খাওয়াইয়া দিয়েছে, এই বাপ ঈদের সময় যখন আসে ভাবে আমি আর পাঞ্জাবিতে এই ঈদে না কিনে আমার ছেলেটার জন্য দেই, আর এই মাটা এমন মাছের সবচেয়ে ভালো টুকরাটা আপনাকে খাওয়ায়, মাংসের সবচেয়ে ভালো টুকরাটা আপনাকে খাওয়ায়, আপনি যখন বাহিরে থাকেন যতক্ষণ বাহিরে থাকবেন এই মায়ের ফোন সবচেয়ে বেশি আপনার ফোনে বাজে, এই হচ্ছে মা এই হচ্ছে বাবা, আর আপনি কি নেমু খারাপ সন্তান হয়েছেন, সেই মা বাবা একটু অসুস্থ হলে আপনি বিরক্ত হয়ে যান, কই আপনি তো ছোটবেলায় অনেক কান্না করেছেন, অনেকের মা বাবা অসুস্থ হলে বিছানায় প্রস্তাব পায় কান্না করে, তুমি ছোটবেলায় তোমার বাপ মায়ের কুলে কত প্রস্তাব করেছো তুমি ভুলে গেছো, তোমার মায়ের কুলে প্রস্তাব করে পুরো কাপড় ভিজিয়েছো তুমি, কোনোদিন রাগ করো নাই, করেছে রাতের বেলা মা সন্তানকে নিয়ে ঘুমিয়েছে, সন্তানকে ডান পাশে রেখে মা ঘুমিয়েছে, কিছুক্ষণ পরে সন্তান প্রস্রাব করে ডান পাশটা ভিজিয়েছে, আপনার মা রাগ করে নাই, চিন্তা করেছে আমার সন্তানের এই ভেজা জায়গায় ঘুমাতে কষ্ট হবে, সঙ্গে সঙ্গে উঠে আপনার পোশাক চেঞ্জ করে এবার ডান পাশ থেকে বাম পাশে শুইয়েছে, কিছুক্ষণ পরে যখন বাম পাশটাও আপনি ভিজিয়ে দিয়েছেন, মা চিন্তা করলো এই ভিজা জায়গায় আমার সন্তানটা ঘুমাতে পারবে, কাপড় চেঞ্জ করে এবার ডান পাশটাও ভিজা বাম পাশটাও ভিজা, মা এবার নিজেই ডান বা বাম পাশ ভেজা একটা জায়গায় মা চলে যায়, আর মায়ের সেই উষ্ণ জায়গায় আপনাকে ঘুম পাড়ায়, সেটাও ভিজা দেওয়ার পর ওই মাকে আপনি ভুলে গিয়েছেন, ছোটবেলার কথা আপনার মনে নাই, ওই মা যখন দেখলো ওই উষ্ণ জায়গাটাও আপনি প্রস্তাব করে ভিজিয়ে দিয়েছেন, সব জায়গায় প্রস্তাব সব জায়গা ভিজা, মা আর কি করবে আপনার আরামের জন্য তার বুকের উপরে আপনাকে ঘুম পাড়িয়েছে, এটা আপনার মা, এটা আপনার মা, যারা মায়ের কষ্ট বুঝেন না, যারা বিয়ে করেছেন বউ প্রেগনেন্সিতে থাকলে দেখবেন বউয়ের কেমন কষ্ট, ঠিক সেম আপনার মায়ের পেটে থাকাকালীন আপনার মায়ের কষ্ট হয়েছে, কই বউ তো প্রেগনেন্সিতে থাকলে বা আপনি বউয়ের যে খেদমত করে মার কথা কি মনে পড়ে না, যে আমার মাটাও আমার জন্য এমনি কষ্ট করেছে, মা বাবার সাথে খবরদার খবরদার, রাগ করে ঝিরকি দিয়ে চোখ মোটা করে ধমকের স্বরে কথা বলা যাবে না, মা বাবার সঙ্গে যেভাবে কথা বলতে হবে সেটা শিখিয়েছেন কে, আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল লাহুমা কাউলান কারীমা, ভদ্র ভাষায় সম্মানের ভাষায় মার্জিত ভাষায় তোমার মা বাবার সঙ্গে কথা বলো, আল্লাহু আকবার, খবরদার যুবক আর তরুণরা মা বাবার সাথে ভদ্র ভাষায় কথা বলবা, বাবা ডেকেছে মাথা নিচু করে সুন্দর করে জবাব দিবা, মা ডেকেছে বাবা অসুস্থ মানুষ রাতের বেলা বাবার রুমে যাও, মাথা টিপে বলো বাবা আপনি ঘুমান আমি আপনার মাথাটা টিপে দিই, এই বাপ ছোটবেলায় কত আপনার মাথা টিপেছে ভুলে গেছেন আপনি,
আপনার মা বাবা অসুস্থ প্রস্তাব পায়খানা যদি করে দেয় সেই লুঙ্গিটা শাড়িটা আপনি দিয়ে দিবেন, কারণ ছোটবেলায় আপনার এরকম অনেক পোশাক আপনার মা বাবা দিয়ে দিয়েছে, ঠিক কি না? আপনার প্রস্তাবের গন্ধ আপনার নাকে লাগে, আপনার প্রস্তাব পায়খানার গন্ধ কি আপনার মার নাকে লাগে নাই? ভুলে গেছেন আপনি এগুলো না? খবরদার যুবক ভাইরা, মা বাবার খেদমত করে, মা বাবা আপনার জন্য বড় পীর, বড় বলি এরা আপনার বলি, এরা আপনার পীর। আপনি জান্নাত তালাশের জন্য বাইরে যাওয়ার দরকার নাই, আপনার ঘরের ভেতরে মায়ের পায়ের তলায় আল্লাহ তাআলা আপনার জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করতে পারবেন তো? এটা আমার নবী থেকে শিখবেন। আমার নবী তিনি 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, কিন্তু তার দুধ মায়ের সঙ্গেও তিনি কেমন আচরণ করেছেন শুনেন। নবীজি একবার সাহাবীদেরকে সঙ্গে নিয়ে জিয়াদানা নামক স্থানে মাংস বণ্টন করছেন, এমন সময় একজন বৃদ্ধা মহিলাকে আসতে দেখে নবীজি কাজ বন্ধ করে ওই মহিলাকে রিসিভ করার জন্য এগিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন নবীজি এগিয়ে যাওয়ার পরে ওই মহিলা বসার জন্য নবীজি এবার নিজের গায়ের চাদর মুবারক বিছিয়ে দিলেন। ওই মহিলা সেখানে বসার জন্য নবীজি গায়ের চাদর মুবারক বিছালেন। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখলেন অবাক হয়ে গেলেন। নবীজি ফেরার পরে সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, বুঝলাম না কে এমন এসেছেন যাকে রিসিভ করার জন্য নবীজি এগিয়ে গেলেন, কে এমন আসলেন, কে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি যার জন্য নবীজি নিজের গায়ের চাদর মুবারক বিছিয়ে দিলেন। নবীজি বললেন, যিনি এসেছেন তাকে সাধারণ কেউ মনে করো না, আমি আমার মায়ের কোলে কাকে চড়ে বেড়ে ওঠার কিসমত বেশি দিন হয় নাই, আমার মায়ের দুধ পান করার নসিবও আমার বেশি দিন হয় নাই, যেই মহিলার কোলে কাকে চড়ে আর যেই মহিলার দুধ পান করে আমি বড় হয়েছি, ইনি হচ্ছেন আমার দুধ মা হানিমা তুসাদিয়া। কি আচরণ, আর আপনি কি করেন? এই যে ভাইয়েরা শীতের দিন এসেছে, যুবক ভাইরা শুনেন, বাজার থেকে যাওয়ার সময় কমলা এখন বাজারে পাওয়া যায়, কমলা কিনে নিয়ে যান, ডালিম বেদানা কিনে নিয়ে যান, আপেল কিনে নিয়ে যান। আপনার মা বুড়ি মানুষ অসুস্থ, বাবা বুড়া মানুষ অসুস্থ, ঘরে ঢুকে আগে সালাম দেন, স্বাস্থ্যের খোঁজ খবর নেন, নিজের হাতে ভাত খাওয়াইয়া দেন, এরপরে নিজের হাতেই একটা কমলা ছুলিয়ে তারপরে খাওয়াই দেন। মা বাপ যদি একবার খুশি হয়ে গিয়ে একটা মুচকি হাসি দেয় রে ভাই, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। মা বাবার খেদমত করবো তো আমরা, করবেন তো, করবেন তো? যাদের মা বাবা জিন্দা আছে রে ভাই, এখনো নিয়ামত আছে, এখনো নিয়ামত আছে, খবরদার এই মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে হবে, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দিব? না, 10-15 মিনিট থাকা যাবে না? আল্লাহ হিসাব রাখতেছে। কয়টা গেছে? বাকি 5টা, এত সময় লাগবে না, আমরা 10-15 মিনিটে শেষ করে দিব ইনশাআল্লাহ। 6 নম্বর, আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামী। আমি বলেছি আজকে এমন 10টা বলবো, আমাদের ব্যক্তি পরিবার সামাজিক জীবন যেন সুন্দর হয় ইনশাআল্লাহ। আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামী, বিয়ে যারা করছেন হাত তুলেন, হাত নামান, অসুবিধা নাই, যারা বিয়ে করে ফেলছেন করে ফেলছেন, যারা করেন নাই তাদের জন্য বেশি লাভ, কারণ বিয়ে করার পরে কি করা লাগবে বিয়ের আগেই তা জানা লাগবে, বিয়ের পরে কি করা লাগবে বিয়ের আগেই তা জানা, আর জানবো আমরা যার কাছ থেকে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবারা আমার ভাইরা শুনেন, আপনিও তো হাজবেন্ড, কিংবা যারা বিয়ে করো নাই আমার ভাইরা তোমরাও তো বিয়ে করবা, দেখেন হাজবেন্ড হিসাবে আমার নবী কেমন ছিলেন, আমার নবী কি কখনো কোনো বিবিকে গালি দিয়েছেন নাকি? কিন্তু আমার দেশে কিছু মানুষ আছে বউকে দাসীর মতো আচরণ করে আছে না নাই, কথাবার্তা সুন্দর করে বলে না, আর বউয়ের সাথে সম্পর্ক খারাপ হইলে কিন্তু ঘটনা খারাপ, চেহারা সুরত ভালো থাকবে না, বউ কিন্তু ঘরের রানী, আপনি যদি উল্টাপাল্টা করেন তরকারি মজা হবে না, লবণ কম হবে, তরকারিতে একটা ঝামেলা ঘটায় রাখবে। এই জন্য বউর সাথে যার ডিস্টার্ব অনেক সময় চেহারা দেখলে বোঝা যায়, স্বাস্থ্য কিন্তু ভালো না, আছে না নাই?
কারণ বউয়ের সাথে সম্পর্ক ভালো। আমার নবী তার বিবিদের সঙ্গে কি কি সুন্দর আচরণ করেছেন শুনেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নাম তো আয়েশা, কিন্তু নবীজি মাঝে মাঝে আদর করে আমাকে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা আরবি শব্দ, এর মানে হচ্ছে লাল সুন্দরী, মানে লাল টুকটুকি বউ। আপনি কোনোদিন ভাবিকে গিয়ে বলছেন কই গো আমার লাল টুকটুকি? হাসে, অনেকে হাসে, এগুলো হাসার কথা। আপনি রোমান্স শিখবেন নায়ক নায়িকা গায়ক গায়িকা থেকে না নবীজির জীবনী থেকে? কথা বলেন, আপনি কি আপনার স্ত্রীর সাথে কখনো এক প্লেটে খেয়েছেন নাকি, কখনো খাইয়ে দিয়েছেন নাকি? কিন্তু দেখেন আমার নবীর চরিত্র কেমন ছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি হাড্ডি কিংবা মাংস চিবাতাম, নবীজি সেই হাড্ডি বা মাংসের টুকরা আমার কাছ থেকে মাঝে মাঝে দুষ্টুমি করে কেড়ে নিয়ে আমি ওই মাংসের টুকরা বা হাড্ডির টুকরা যেখানে ঠুট লাগিয়ে খেতাম, নবীজি ঠিক ওই জায়গায় ঠুট লাগিয়ে খাওয়া শুরু করতে। তার মানে রোমান্স কম না বেশি? আপনি তো ভাবির সাথে এক গ্লাসে কোনোদিন পানিও খান না, এমন অবস্থা। আর আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী তিনি আমার সঙ্গে এত সুন্দর আচরণ করেছেন, আমি গ্লাসের যেই অংশে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, ওই গ্লাসের ঠিক ওই অংশে ঠোঁট লাগিয়ে আমার নবীজিও পানি পান করতে। এক গ্লাসে পানি খান, এক প্লেটে খান, মাঝে মাঝে খাওয়াই দেন, একজন আরেকজনকে খাওয়াই দেন, সুবিধা আছে? ভালোবাসা বাড়বে না কমবে? এক কাপে কফি শেয়ার করেন, চা শেয়ার করেন, অসুবিধা? আরো জোরে বলেন, আপনি সারাদিন বাহিরে কাজ করলেন, এরপরে ঘরের মধ্যে ফিরে দেখলেন বউ এখনো রান্না করে নাই, মেজাজ নরম না গরম? মেজাজ নরম না গরম? তার মানে নরম হয় কেউ নাই, কাদের নরম থাকে দেখি তো, একজনও নাই। এখন বলেন তো বউর এই একজন পাওয়া গেছে, তার মানে বউকে খুব ভালোবাসে, মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, ওনার ভেতরেই নবীজির সুন্দর টাচ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি সারাদিন কাজ করে বাড়ি ফিরেছেন, দেখেছেন রান্না বান্না হয় না, গরম হয়ে রাগ করে একটা কথাও আমাদেরকে বলেন নাই, বকাও দেন নাই, বলেছেন আয়েশা গো পেরেশান হচ্ছ কেন, আমাকেও রান্না করে নিয়ে চলো, তরকারি কেটে আমি তোমাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ, তো কইলেন ভাবিকে কোনোদিন পেঁয়াজ কেটে দিছেন নাকি? নেওয়ার জন্য ধরছেন, আপনার প্রতি ভালোবাসা বাড়াবে না কমাবে? তাহলে নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ আমরা করবো তো ইনশাআল্লাহ। আমার নবী একজন আদর্শবান পিতা ছিলেন। আমাদের অনেকের ছেলে মেয়ে আছে কিন্তু ছেলে মেয়েদের কোনো খোঁজ খবর আমরা রাখি, কিন্তু নবীজি তিনি তার সন্তানদের সঙ্গে কেমন আচরণ করেছেন, কেমন খোঁজ খবর রেখেছেন শুনেন। নবীজি যতই ব্যস্ত থাকেন না কেন, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে আসতেন, নবীজি দাঁড়িয়ে যেতেন, তাকে পাশে বসাতেন, তার কথা শুনতেন। নবীজি যখন কোথাও সফরে যেতেন, সবার শেষে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দেখা করতেন, ফিরে আসলে সবার আগে তিনি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছুটে যেতেন। সুবহানাল্লাহ, আপনারা তো মেয়ে হইলে অনেকে বেজার হন, মেয়ে হইলে আপনার অনেকে বেজার হন, আয় বসো, যদি বসো করে দেব, বসো, 10 মিনিট থাকা লাগবে। তোমার কি ইলিশের খোদা লাগছে নাকি? কই যাবা, শুধু গেছে নাকি? তাহলে নিজের সন্তানদের প্রতি একটু যত্নশীল হওয়া লাগবে। অনেকে আছে সন্তানদের খোঁজ খবর নেয় না, ছেলে মেয়ে কোথায় যায় খোঁজ খবর নাই, এরপরে যখন ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, ওই যে অবস্থা এমন, আমি প্রায় সময় বলি চলাফেরা করে আমেরিকান স্টাইলে আর বিচার চাই সৌদি স্টাইলে, তা আপনার ছেলে মেয়ে কই যায়? আপনার খোঁজ রাখা দরকার, কার সঙ্গে মিশে কোথায় যাচ্ছে খোঁজ খবর রাখবেন, নইলে ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। ছেলে মেয়েদের ব্যাপারে সচেতন থাকতে হবে। নাম্বার 8, আট নাম্বার, আমার নবী নানা হিসাবে একজন আদর্শবান নানা ছিলেন, অনেকে নানা নানা হয়ে গেছে, এটা জীবনের পূর্ণতা। আমার নবীর দুই কলিজার টুকরা নাতি, নাম বলেন হাসান আর হুসাইন, নবীজি ভালোবাসতেন কম না বেশি? নবীজি হাসান আর হুসাইন কে এত ভালোবাসতেন,
দুই কাঁধে নিয়ে দুইজনকে বের হয়েছেন, এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসাইন, একবার হাসান কি চুমু দেন আর একবার হুসাইন কি চুমু দেন। সাহাবীরা, একজন সাহাবী দেখে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি মনে হয় দুইজনকে বেশি ভালোবাসেন। নবীজি বললেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এই দুইজনকে যারা ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, এই দুইজনকে যারা আঘাত দিল তারা যেন আমি নবীকে আঘাত দিল। এখন নবী তার নাতিদের সঙ্গে কি আচরণ করেছেন দেখেন, নামাজে এসেছেন, দুই নাতিকে নিয়ে এসেছেন। এখন বাচ্চা ছেলেরা দুষ্ট হয় কম না বেশি? নবীজি নামাজে নিয়ে এসেছেন, খুতবা দিচ্ছেন জুমার দিনে, হাসান হুসাইন মুসল্লিদের সামনে দৌড়াদৌড়ি করে নবীজিকে রাগ করেছেন নাকি? নবীজি রাগ করেন নাই, ধমক দেন নাই। এখন অনেক সময় দেখা যায় আমাদের দেশে বাচ্চাদেরকে মসজিদে আনলে মুরব্বী গরম নানা রং, আরো জোরে বলেন। আমি একবার মসজিদে ঢুকছি, অজু করলাম, অজু করে মসজিদে ঢুকেছি, তারপর এরকম টিস্যু দিয়ে মুখ মুছতেছি, হঠাৎ করে শুনি আমি বলি মসজিদে কুকুর টুকুর ঢুকলো নাকি? তাকায় দেখি এক মুরব্বী বাচ্চাদেরকে স্বাভাবিক, এই যে হুজুর আপনাদের সামনে বসে কথা বলছে, এই হুজুর আরো বেশি হাসছে, ছোটবেলায় বেশি পাকনামি করছে আরো। ছোটবেলায় কে হাসেন নাই আপনার, কে দুষ্টুমি করেন নাই আপনারা? এরকম হাসা হাসি আর দুষ্টুমি করতে করতে এই বাচ্চাগুলো আপনাদের নামাজ দেখে দেখে নামাজি হয়ে যাবে। আপনি বের করে দিলে ও আর নামাজি হবে? ভাববে বাপরে এই মসজিদে আর যাবো না, এখানে গেলেই ধমক দেয় মানুষ মারে, আর আসবে আর আসবে। উল্টা কাজ করবেন, নামাজে আসছেন, বাবা এদিকে আসো, চকলেট রাখবেন পকেটে, চকলেট দিবেন, বলবেন সামনের ওয়াক্তেও আসিও আরো দিবনে, তাহলে বলেন মসজিদে আসার প্রতি আকর্ষণ বাড়বে না কমবে? আপনি বাচ্চাদের দুষ্টুমি সহ্য করতে পারেন না, আর নবীজি নামাজে ইমামতি করছেন। নবীজির ছোট্ট নাতি হুসাইন, নবীজি সাজদায় যেমন পড়ে এবার পিঠের উপরে উঠে বসেছে, কোথায়? পিঠের উপরে উঠেছে, আর নবীজির চুল ধরে টানাটানি, আমি ঘুরাই উঠছি, ঘুরাই কোথায় উঠছে? যে চাচার হুট হাত করছে ওই চাচার উপরে এরকম বাচ্চা উঠলে সাজদা লম্বা করে দিই যেন আমার নাতি আরাম পায়। বাচ্চারা মসজিদে আসবে, দুষ্টমি করবে, আমরা বাধা দিব না, সুন্দর ভাবে বুঝাবো, দেখবেন এক সময় বুঝে সেও নামাজি হয়ে গেছে, নামাজ করে সুন্দর। আমরা সাজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, আর তারা মাথা উঠায় একটা আরেকটারে কয় দেখ কার জুতা সবচাইতে বেশি বালা। আমরা রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আজম আর কয় চল সভাপতির বাড়ির আম চুরি করতে যাবো, চুরির মিটিং নামাজে আছে না নাই, করুক করতে দেন, তারা এই কাজ করতে দেন, দেখবেন এগুলো করতে করতে দুই তিন মাসের মাথায় এসে নামাজি হয়ে যাবে। এরকম নামাজি বানাবেন তো দাদা নানা বাবা সবাই এরকম কাজ করবেন আপনারা ইনশাআল্লাহ। নাম্বার 9, এই তো শেষ হয়ে যাচ্ছে, 9 নাম্বার, আমার নবী ছিলেন একজন আদর্শবান রাজনৈতিক নেতা, তার রাজনৈতিক দর্শন ছিল এই আল্লাহর কোরআন। এখানে অনেকেই বক্তব্য দেয় আমার আস্থা, আমার অভিভাবক, আমার রাজনৈতিক দর্শন, এটা মা শুনলে বাবা শুনলেও রাগ করে। এক বাবা ওই দিন বলতেছে, তোকে টাকা পড়া টাকা পয়সা দিয়া পড়াশোনা করাইলাম আমি, আমি তোর অভিভাবক আসপটন্ত হইতে পারলাম না, ও মুক্ত মুক্ত অভিভাবক হয়ে যায়, আছে না নাই? কথা বলেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনেও রাজনীতি আছে, আপনি রাজনীতি শিখবেন তার কাছ থেকে, যদি তার কাছ থেকে রাজনীতি না শিখে সারা জীবন আপনি করেন, করেন অসুবিধা নাই, কিন্তু আপনার মতলব তো বড় খারাপ, মরার পরে তো আপনি আবার রাসূলের দলে উঠতে চান, বলেন তো লাশ কবরে রাখার সময় কি বলা হয়? বিসমিল্লাহি অর্থটা কি বাবা বলেন? বিসমিল্লাহ আল্লাহর নামে বলেন, বিসমিল্লাহ আল্লাহর সবাইকে বলতে হবে, মুখস্থ করতে হবে, বিসমিল্লাহ আল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর রাসূলের আল্লাহর নামে কার দলে? অর্থাৎ এই লোকটাকে আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম,
এখন যেই লোকটার জীবন যৌবন রাসুলের দলে কোনো কাজে লাগলো না, এই লোকটার মরা দেহ নিয়ে রসুলের কি আর কাজে লাগবে? সারা জীবন রসুলের দলের লোক পিটাইছে, সারা জীবন রসুলের দলের লোকদের দাড়ি ধরে ধরে টানছে, সারা জীবন সুযোগ পাইলেই আল্লাহর দিনের কোরআনের বিরোধিতা করেছে, কায়দা করে রাসুলের দলে উঠতে চায়। এরকম কায়দা করে রাসুলের দলে উঠা যাবে না, কারণ রাসুলের দলে উঠতে হলে সারা জীবন দুনিয়ায় রাসুলের দলে থাকা লাগবে। এখন রাসুলের দলের নাম হলো আল্লাহর দিন ইসলাম, রাসুলের দলের সংবিধানের নাম হচ্ছে আল্লাহর কিতাব কুরআন। আপনি মানলে মানেন, না মানলে নাই, বুঝলে বুঝবতা, না বুঝলে আর কিছু করার নাই। আমাকে তো আপনারা তাফসীর করাইতে আনছেন, আমি তো আমার বাপদাদার কথা বলছি না, কথাগুলো বলছি কার? আল্লাহর কথা বলছি, মানলে মানেন, না মানলে আমার কোনো অসুবিধা নাই। তবে আপনি আল্লাহর কথাগুলো মানলে, কোরআন মানলে লাভটা কার? আমার। জুড়েন না আপনার? আমার। আরো জুড়ে বলে আমার। নিজের লস কে চায়? কি সুন্দর মায়া করে বুঝাই গেলাম, তাও যদি না বুঝেন আপনি কপাল পুরা। দশ এবং সর্বশেষ যেটা বলতে চাই, আমার নবী ছিলেন একজন আদর্শবান রাষ্ট্র নেতা। আমার নবী মদিনার রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হয়ে প্রেসিডেন্ট হয়ে পরিচালনা করেছেন কয় বছর? সবাই তো বললেন না, কয় বছর? আরো জোরে, জোরে বলেন, দশ বছর। কেমন রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন এবার শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রের প্রধান। ঠিক সেই সময়ে তিনি এমন অবস্থায় শুয়ে আছেন, একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমতে হাজির হলেন। এসে তিনি দেখলেন নবীজি দড়ি দিয়ে বানানো একটা খাটিয়ার মধ্যে নিচে কোনো বালিশ নাই, নিচে কোনো লেপ তোশক কম্বল নাই, মাথার নিচে হাত দিয়ে এভাবে তিনি শুয়ে আছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দেখে নবীজি উঠে বসলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখলেন নবীজির পিঠের মধ্যে দড়িগুলোর দাগ বসে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো কান্না শুরু করলেন। তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর পরেই হচ্ছে আপনার মর্যাদা, মদিনার রাষ্ট্রের প্রধান আপনি, আর আপনার মাথার নিচে বালিশ নাই, নিচে কোনো ল্যাপ তোশক কম্বল নাই, আমাকে অনুমতি দেন, আমি এগুলোর ব্যবস্থা করে দেই। নবীজি তখন বললেন, অমর রে শোনো, আমি যদি চাইতাম এই অহুদ পাহাড় আমার জন্য শোনা হয়ে যা, মুহূর্তেই সেটা শোনা হয়ে যেত কিনা? সবাই বলেন। তিনি বললেন, অমর রে, আমি পৃথিবীতে সুখ শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি পৃথিবীর পথ থারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য। আমার নবী ক্ষমতা পাইয়া জনগণের সম্পদ ভোগ করে নাই, জনগণের সম্পদ জনগণকে দিয়েছে, আর আপনি নবীর এমন উম্মত, পাঁচ বছর পরে সম্পদ কমে 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 বাড়াইছেন আপনার, আমার কোনো দোষ নাই ইনশাআল্লাহ। তাহলে এই যে দশটা কোয়ালিটির কথা বললাম, বলেন তো বাবা আমি কাউকে আঘাত করে কথা বলেছি? আল্লাহর কসম, আমিও হেদায়েতের নিয়তে বলেছি, শুনেছি, আমরাও হেদায়েতের নিয়তে যদি এগুলো শুনে মানতে পারি, লাভটা আমাদের হবে। লাভটা কার হবে? আমাদের হবে, আমাদের জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে অনুরোধ করব, প্রত্যেক দিন আপনারা কোরআন তেলাওয়াত করবেন, অর্থ সহ পড়বেন, নবীজির জীবনী পড়বেন, হাদিস পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারণ মানতে গেলে জানতে হয়, জানতে গেলে করতে হয়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। চাঁদপুরের মানে অনেক ভদ্র, আমি জানি, মোনাজাত না করে সবাই চলে যাবে? না, চলে যাবে না, এক্ষুনি মোনাজাত হবে। তার আগে আমার একটা কথা আছে, বলবো বলবো, এত ক্লান্ত হয়েছেন আপনারা, দেখি হাতটা একটু উপরের দিকে ওঠায় না, সালাম আলাইকুম। আজকের এই মাহফিল হলো মাদ্রাসার উদ্যোগে, ঠিক না বেঠিক? নবীর বাগান মাদ্রাসা, এখানে কোরআন পোড়ানো হয়, সুতরাং মাদ্রাসাকে ভালোবাসি কম না বেশি। তাহলে হাতটা নাড়াচাড়া দিয়া পকেটে হাত ঢোকান, মানুষের পকেটে না নিজের পকেটে, বাইরা ব্যাগ নিয়ে ঢুকেন। আর